সবাইকে শুভেচ্ছা। আমি লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করুন। আর আজকেও আমি কিছু ডিসকাশন দেবো, কেন আমি প্রত্যেকদিনই যখন লাইভ করতে আসছি কিছু না কিছু আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করি। আর কিছুদিন পরে যেহেতু বাংলা নববর্ষ, আগে বছর নানা রকম দামাডোলের মধ্যে অনেক কিছু দিতে পারিনি, আমি বাংলা নববর্ষ প্রোগ্রামটা চেষ্টা করবো দেওয়ার জন্য। তার আগে এই শনির সিচুয়েশান বা বৃহস্পতির সিচুয়েশান নিয়ে কিছু ডিসকাশন, যে কোন কোন রাশি লগ্নের জন্য কী কী ভালো মন্দ হতে পারে। কারণ আমরা প্রত্যেকেই খুব উদ্গ্রীব হয়ে থাকি যে আমাদের এই মাসটা কেমন যাবে, মানে সামনের মাসটা কেমন যাবে, মার্চ মাস চলে এপ্রিল মাস, এপ্রিল মাস চলে মে মাসটা কেমন যাবে, বা শনির ট্রান্সিট পার্থটা কী ডিসকাশন দেবে। কারণ আমরা ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে সবসময় মেসেজটা পাঠাচ্ছেন, কিন্তু ইউটিউবে যখন আমি লাইক বা ডিসলাইকটা সেটা কিন্তু খুব কমই আসছে। যাই হোক, আমি আপনার সেটা আপনাদের ব্যক্তিগত আমি এটা নিয়ে আর কিছু বলবো না। যদি মনে হয় ভালো লাগে তো লাইক দেবেন। আর বুকিং নাম্বার প্রত্যেকেই জেনে গেছে 9433960106, আইটা হচ্ছে 9433817797, আইটা হচ্ছে 8910073255। এই তিনটে আমার বুকিং নাম্বার। আর আগামীকাল কৃষ্ণনগর রয়েছি, যদি মনে হয় কারো যোগাযোগ করার দরকার, যার নামটা লিখে একটু কনফার্ম করিয়ে নেবেন, যার নাম লিখেছেন আর যারা এক্সট্রা যারা করবেন তার অবশ্যই নামটা লিখিয়ে নিয়ে আসবেন। কেন হুট করে চলে আসলে একটু অসুবিধা হয়, কেননা আমি মানে যদিও আমার সময় লাগে দেখতে, কেন হাতটার সাথে দেখতে হয়। হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে আপলোড করা রয়েছে, আমার নিজস্ব চ্যানেলের প্রোগ্রাম বা আমার এই ভিশনের প্রোগ্রামগুলো আপলোড করা রয়েছে। প্রত্যেকটা প্রোগ্রাম যারা আপনার এসে দেখতে পাচ্ছেন, কারণ আপনার টাইমের সাথে তো অ্যাডজাস্ট হয় না আপনাদের অনেকে, তখন আপনার ইউটিউবে এটা দেখে নিতে পারবেন। আর বাইরে যারা চেম্বারের জন্য বুক করেছেন, বিশেষ করে যারা এই বাংলাদেশের জন্য বা আপনার ত্রিপুরার জন্য বা আসামের জন্য বা এদিকে ঝাড়খণ্ডের জন্য, তাদের অবশ্যই বলছি নিশ্চয়ই যাবো। খালি আপনার নামটা যখন লিখছেন, আমার যখন ডেটটা আমি ইউটিউবে বলেও দেবো বা প্রোগ্রামের মাধ্যমে বলে দেবো, তখন আপনারা এটা কনফার্ম করে নেবেন। বা যারা আমাকে ইনভাইটেশন দিয়েছেন তাদেরকেও বলছি, অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি মিডিয়াতে বলে দেওয়ার একটাই উদ্দেশ্য। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি নিশ্চিন্তে যাবো। আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। যে আমি যে ডিসকাশনটা আসতে চাইছিলাম, 6 এপ্রিল শনি মকরেই নিজের ঘরে খুব স্বতন্ত্র হয়ে খুব স্ট্রং হয়ে বসেছে। বিশেষ করে শনি এতদিন বৃহস্পতির সাথে ছিল, বৃহস্পতি যখন সরে কুম্ভে গেছে, এবার তার জন্য কিছু কিছু রাশি লগ্নের জন্য খুবই এফেক্ট হবে। এবার শনির সিচুয়েশান বৃহস্পতির জন্য কোনো কোনো রাশির জন্য ভালো হবে, আবার শনির সিচুয়েশানের জন্য কোনো কোনো রাশি সেই রাশিগুলোর জন্য দেখালো একটু কম। সুতরাং এই যে ভালো মন্দটা মিশিয়ে সেটা আপনারা বিচার করে চলতে হবে। আমি ওভারঅল বিচার সবসময় বলছি, আমি কারোর নির্দিষ্ট কোনো ছক দেশে বা কারোর নির্দিষ্ট কোনো ফলো দেশে আমি দিচ্ছি না, বা এটা আপনারা প্রত্যেকেই জানেন যে হাজার হাজার বা কোটি কোটি মানুষের প্রত্যেকে যে মেষ রাশি, মেষ টু মিন প্রত্যেকে যে রাশি লগ্ন এক হলেই যে আপনার সবার যে রেজাল্ট এক হবে এটা নয়। যাই হোক, যার জন্য বলছি এর জন্য বিশেষভাবে বলবেন, এই 46 দিন শনি তার নিজের ঘরে মকর রাশিতে যখন বসে আছে, এখানে বিশেষভাবে বলবেন এর জন্য যাদের বিশেষ করে মকরের বা শনির যারা রাশি তারা, বা শনি যাদের চকে খুব স্ট্রং হয়ে আছে, তারা কিন্তু খুব অনেকটা, বিশেষ করে মকর রাশি অনেকটা, আবার বৃহস্পতি ট্রানজিটের জন্য মকর রাশির জন্য একটু এফেক্টটা কিন্তু তাপ দেবে, আবার বুধ ট্রানজিট তার জন্য কিন্তু এগুলো একটু বুঝে আপনার নিজস্ব কোনো অ্যাস্ট্রোর সাথে একটু কনসাল্ট করে নেবেন, যে সব কটা গ্রহের সাথে আপনার সিচুয়েশান, আপনার নিজস্ব হরোস্কোপটা কী এফেক্ট দিচ্ছে। তার জন্য বলছি, যদি মনে করুন এই সময় শনি বক্রি থাকবে না, শনি এই 46 প্রচণ্ড স্ট্রং পজিশনে থাকবে, যাদের সঙ্গে যারা শনির জাতক বা শনির বা মকর রাশি, বিশেষ করে মকর রাশি লোকের এই সময় প্রভূত উন্নতি পায়, কিন্তু বৃহস্পতি ট্রানজিটের জন্য এই মকর রাশি লোকের একটু চাপে হওয়ার থাকবে। সুতরাং উন্নতি যেমন আসবে আবার চাপে, বিশেষ করে স্বামী স্ত্রী যারা বিয়েতে লাইফ কাটাচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা যারা মনে করুন কোনো কেস খামারির মধ্যে রয়েছেন, তাদের হয়তো যদি কোনো ডেস্ক পড়ে সেখানটা একটু ভারাক্রান্ত হতে পারেন। কিন্তু যারা নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন, তারা কিন্তু বিশেষ করে মকর রাশি লোকেদের জন্য বলছি, এই সঙ্গে নতুন বিজনেস বা নতুন কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। চলে আসি মেষ রাশির জন্য। মেষ রাশি রয়েছে, শনি রয়েছে মেষের কর্মভাবে, সুতরাং এই সময় কিন্তু আপনি নানান রকমের কাজে ব্যস্ত থাকবেন, বা হয়তো নতুন কোনো কর্মে যদি চেষ্টা করেন বা কোনো ব্যবসার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এই সময় প্রভূত উন্নতি পাবেন। কেন মেষ রাশির মেন গ্রহ হচ্ছে আপনার মঙ্গল, আর বৃহস্পতি আপনার মানে যদি ছকে পাওয়ারফুল থাকে, তাহলে আপনার কিন্তু এই সময় মেষ রাশির লোকেরা আপনার মনের অনেক ইচ্ছাই পূর্ণ হবে। বিশেষ করে যদি বৃহস্পতি আপনার ছকে পাওয়ারফুল থাকে, তাহলে আপনার এতদিনে আটকে থাকা কাজও দেয়। কিন্তু এখানে একটা কথা বলছি আপনাদের বারবার মাথায় রাখবেন, এটা ওভারঅল বিচারে সবার একই বিচার। দেখা হলো বৃহস্পতি আপনার দ্বাদশে বসে রয়েছে, বা বৃহস্পতি আপনার জন্মগত হরস্কোপে বক্রি সিচুয়েশনে রয়েছে, বা কোনো নেগেটিভ নক্ষত্র রয়েছে, তাহলে কিন্তু এটা আপনাকে একটু
কোনো রেমিডিয়াল মেজারমেন্ট ঠিক করে, আর এই শনির এই যে কোনো শনির কোনো কিছু কাউকে দান করবেন না। শনির এই সিচুয়েশনের জন্য বৃহস্পতির সিচুয়েশনের জন্য আপনারা কিন্তু শনির কোনো জিনিস 41 দিন কোনো কিছু দান, শনি কোনো আইটেম দান করবেন না। মেষের জন্য আমি স্ট্রিক্টলি বলছি, বিশেষ করে সর্ষে বা সর্ষের তেল বা জুতো বা চামড়ার কোনো আইটেম বা কাউকে কোনো গিফট দেওয়ার ব্যাপারে এগুলো কিছু করবেন না, দয়া করে বলে দেবেন। তাহলে কিন্তু আপনার যে কাজটা অনেক লেন্দি হয়ে যাবে বা ঝুলে যাবে। হ্যালো, কে আছেন বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। জলপাইগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, কাস্টমারে ডেট অফ বার্থটা দিলাম তো, আমাকে বলুন, আপনি বাইরে বলেছেন। হ্যাঁ, 14/7/1985। আপনার নামটা কি? পুলক সরকার। কি সরকার? পুলক সরকার। হ্যালো, 14/7? হ্যাঁ, 14/7 আপনি কি একবার এসেছিলেন কখন আমার কাছে? আপনি আমার কাছে এসেছিলেন? আপনি আমার কাছে এসেছিলেন চেম্বারে? হ্যাঁ, মনে হচ্ছে আপনার গড়া চেনা লাগছে কিন্তু আমার। তাহলে আজকে কি জানতে চাইছেন? বলছিলাম ওই তো ওই যে ব্যবসা বাণিজ্য একটু সময়টা খারাপ যাচ্ছে, টাকা পয়সা আসতে আসতে না। হ্যাঁ, তা আপনাকে বলেছিলাম কিছু, আমি কিছু বলেছিলাম না আপনাকে নিশ্চয়ই? আপনাকে তো আমি কিছু বলেছিলাম নিশ্চয়ই? হ্যাঁ, তা সেগুলো সেভাবে এগুলোতে ভালো হতো, তাহলে সেভাবে এগুলো তো ভালো হতো। বলেননি? হ্যাঁ, আমাকে তো বলেননি কোনো কিছু, প্রতিকারের কথা বলিনি না। শাশুড়ির হাতে এসেছিল, ঠিক আছে, একবার দেখিনি, দারুন। সময়টা বলুন একবার। 4:10 জন্মস্থান জলপাইগুড়ি। প্রতিকারের কথা যখন বলিনি নিশ্চয় কোনো কারণ ছিল। রবিবার ছিল তো? বৃশ্চিক লগ্ন বিষরাশি, জুন মাস অব্দি একটু চাপে থাকবেন, বুঝতে পারলেন? জুন মাস পর্যন্ত, জুন মাস অন্তত জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত একটু চাপ থাকবে, বুঝতে পারলেন? মানসিক অস্থিরতা একটু বাড়বে, বুঝতে পারলেন? অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনাকে মনে হয় প্রতিকার বলিনি কিছু কারণে, সেটা আমি মিডিয়াতে বলছি না, মানে আপনি প্রতিকার করাবেন না বলেই হয়তো প্রতিকার বলিনি আমি, আমার যা মনে হয়, আমার এইটাই মনে হলো যেন। যাই হোক, সময়টা আস্তে আস্তে ফিরবে জুনের পর থেকে, বুঝতে পারলেন? জুনের পর থেকে সময়টা আস্তে আস্তে ফিরবে। আর কি জানতে চান বলুন? কারণ আপনি টিভিতে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন তো? ওখানে ডেটে দেখুন বা বুকিং নয় ফোন করুন, বলে দেবে কেউ আপনাকে, ঠিক আছে? একটা কথা আমি বলি, প্রতিকারের ব্যাপারটা এটা কিন্তু ঠিক কথা, প্রতিকার হয়তো সবাইকে বলি না, তাই জ্বলন্ত দিশে উনি আমার চেম্বারে এসেছিল সেটা বুঝেই গেল। প্রতিকার সত্যি আমি সবাইকে বলি না, মানে আমি দেখি প্রতিকার হয়তো উনি হয়তো প্রতিকারে হয়তো ভরসা অনেকে থাকে না, অনেক হয়তো শুধু দেখানোর জন্য আছে, সেগুলো ছক দেখে আমাদের বুঝতে হয়। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রতিকার হয়তো সেই সময় প্রয়োজন বা প্রতিকারটা দিলে হয়তো সেটা অন্য কোনো কার্যকরী হবে না, প্রতিকারটা দিলে সেই কার্যকরীটা হবে না, সেটাও একটা কারণ আমাদের থাকে। ওর জন্য আর প্রতিকারটা আমরা বলি না, বা ওর জন্য বলে দিই যে আপনার ছকমনে যা আছে চলে যাবে। কিন্তু এইটা যদি আপনার মনে হয় যে প্রতিকার নেওয়ার মতো মেন্টালিটি না, যখন আপনার থাকেন আমাদের ছকটাতে একটা বুকের পরিষ্কার একটা অবয়ব করি, কারণ ওনাকে যখন উনি এসেছেন উনি জানেন, ওনাকে আমি ধরতে পারছি, তা নিশ্চয়ই কেন কারণে সেটা উনিও জানেন আমিও জানি। যাই হোক, আমি এটা নিয়ে ডিসকাশন মিডিয়াতে বা এই ডিসকাশনে দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু উনি আমার ক্লায়েন্ট বা পরিচিত, সেই জন্যই।
কিন্তু আমি একটা কথা বলি, প্রতিকার সত্যি সবাইকে দিই না। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন, নমস্কার। নদিয়া? নদিয়া কোথায়? ওই রানাঘাট লাইনে? বলুন নাম। প্রসঞ্জিৎ ঘোষ। বলুন ডেট অফ বার্থ। 11 সেপ্টেম্বর 2001। কথা হয়নি আপনার সাথে? না। শিওর? আর মনে হচ্ছে আপনার মা বাবা কথা বলেছেন আমার সাথে? না না স্যার। 11 সেপ্টেম্বর 2001। এই সময় বলুন। 11টা না, সকাল। হ্যাঁ সকাল। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। জন্মস্থান নদিয়া। মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ স্যার কেরিয়ার। পড়াশোনা করছেন? হ্যাঁ পড়াশোনা করছেন। প্রিপারেশন যদি এখন থেকে নাও নেন, অন্তত বছরখানি বছরের পর থেকে আপনি সরকারের থেকে প্রিপারেশনটা নিতে পারেন। হ্যাঁ ওই যে এখন দিয়ে নাও যদি নেন, আপনার হতে হতে বছর দেড়ে বছর খানিক লাগবে, বুঝতে পারলেন? ওই জন্য আমি ইনডাইরেক্টলি বললাম। কি বলছেন? এই মুহূর্তে স্যার হবে না? হ্যাঁ ডিফেন্সে ট্রাই করলে হবে, এটা ডিফেন্সে চাকরি পাওয়ার চার এটা। আচ্ছা না স্যার, বলি সামনে তো আমার আছে ডিফেন্সের পরীক্ষা আছে, তো ডিফেন্সে চাকরি পাওয়ারই চার এটা। হ্যাঁ ডিফেন্সের পরীক্ষা আছে। হ্যাঁ ডিফেন্সের পরীক্ষাগুলো দিন, কিন্তু মানে কোনো না কোনো কারণে আটকে যাবে মুখের সামনে থেকে। মুখের সামনে থেকে একদম? কেন চারটার মধ্যে অঙ্গারক দোষ হয়ে বসে আছে, আর এটা ভাগ্যহানির দোষ, বুঝেছেন? চারটা কিন্তু সরকারি চাকরি পাওয়ার চার, আর ডিফেন্সে হওয়ারই চার, ডিফেন্সে হওয়ারই চার, প্রশাসনিক হওয়ার চার, বুঝেছেন? এই চারটা এইটা হওয়ারই চার। মোস্ট প্রবাবলি আর্টস নিয়ে পড়াটা উচিত, একদম আর্টস নিয়ে পড়ারই চার এটা, বুঝতে পারলেন? আর একটা জিনিস খুব ভালো হয় যদি আপনি চেষ্টা করেন, যদি ফিনান্স ডিপার্টমেন্টের জন্য যদি চেষ্টা করেন। হ্যাঁ মানে অর্থ ডিপার্টমেন্ট যাকে বলে, ব্যাংকিং সিস্টেমটা, বুঝতে পারলেন? কিন্তু সবচেয়ে কার্যকরী হচ্ছে আপনার প্রশাসনিক, অর্থাৎ যেটা ডিফেন্সের জন্য। আপনার হাইট থেকে তো ভালোই আছে, খারাপ না, কিন্তু রাগটা কমাবেন দাদা। হ্যাঁ একটু রেগে যান কেন আপনি এত? অল্পতে রেগে যান, অন্যায় একদম সহ্য করতে পারেন না। কেউ আপনার সাথে চোখের সামনে কিছু উল্টাওয়ালা কথা বলে আপনি তাকে ছেড়ে কথা বলেন না একদম, এইটাকে কন্ট্রোল করতে হবে। বস শুনুন, যদি ঠিক মতো করেন 2021 নভেম্বর ডিসেম্বর মধ্যে একটা সুযোগ আসবে, বুঝতে পারলেন? যদি মনে একটু কারোর সাথে কনসাল্ট করুন, এই ব্যক্তি একটু করে নিন, আপনি মনে হচ্ছে কিছু ব্যবস্থা হবে। আমি কি বললাম কথাটা? মুখের সামনে কোনো না কোনো কারণে আটকে হয়তো রিটেন, আপনি দূরে হয়তো পাস করলেন বা রিটেনটা পাস করে ভাইভাতে বা কোনো মেডিকেলে গিয়ে হয়তো কোনো কারণে হয়তো হট করে কেটে গেল, বা হয়তো কেউ আপনি বললো আমাকে এত টাকা না দিলে চাকরিটা হবে না। কাউকে ধরেছেন কি? না, কিন্তু আমি বলছি এরকম কিন্তু কোনো সিচুয়েশন হবে, কিন্তু এও বলছি আপনাকে কিন্তু এই প্রশাসনিক দপ্তরে চাকরি পাওয়ারই চার্ট এটা, ঠিক আছে? মেষ রাশির জন্য বললাম, মেষ রাশি একটা কথা বলছি, যদি এই সময় আপনার ঠিক মতো লেবার দিতে পারেন, বিশেষ করে যদি কাজে যদি ভালো করে মন দেয়, কিন্তু অর্থ কিন্তু খুব খরচ হবে আপনাদের, আননেসেসারি অর্থ বেরিয়ে যাবে, এই ব্যাপারটা খুব সচেতন মেষ রাশির লোকেরা, ভীষণ হুটার মাথাটা গরম হতে পারে, আপনার সাথে আপনার হাজবেন্ডের কোনো রিলেশনে একটু ডিস্টার্ব হতে পারে, এই জিনিসগুলো আপনার খুব মেনটেন করবেন, কোনো কাটাকাটি হতে পারে, নিজে যতক্ষণ কন্ট্রোল, আর মুখের মুখটা কন্ট্রোল রাখবেন না, আমাদের সবচেয়ে বড় কথা মুখ আমাদের চরম শত্রু, একটা কথা মেশিন লোকের মুখটা কন্ট্রোল করে বুদ্ধি করে পাঁচবার ভেবে কোনো কথা বলে। হ্যালো কে আছেন বলুন?
হ্যালো নমস্কার নমস্কার আমি বাংলাদেশ বলছি সায়ন মিদ্দার মা সায়ন মিদ্দার মা আরে বাবা কি ব্যাপার অনেকদিন চেষ্টা করছি পাইনি পেয়ে গেলেন তো পেয়ে গেছি আবার তোমার কোথাও পাইনি আমি তো অনেকবারই ঘুরে এলাম বলুন সায়ন মিদ্দার সম্বন্ধে জানবেন রাগটা কমেছে ছেলে আচ্ছা 13 জুলাই 19 সময়টা বলুন আপনি তো আসবেন বলছেন এলেন না কেন মিল লগ্ন তুলা রাশি ঠিক আছে এই আজ 9 তারিখ তো ওকে বলুন জানি না আমার নিয়ারেস্ট আমার কোথায় কি আপনি যোগাযোগ করবেন ওকে বলুন এখন কোনো শুনুন কোন জায়গা ইমিডিয়েট কোন চেষ্টা করতে সামনের দিনে যথেষ্ট ফেভারে আসছে এই শনিটা সিচুয়েশন আর বৃহস্পতি ট্রানজিটের জন্য বুঝতে পারলেন ওকে ও যদি কোনো কর্মে এই মুহূর্তে চেষ্টা কিছু একটা কর্ম পাবে মিললগ্ন তুলা রাশি সময়টা কিছুটা ফেভারে এসছে বুঝতে পারলেন আমি বলতে পেরেছি আপনাকে ওকে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে না ঘুমিয়ে আর বন্ধু বান্ধব থেকে একটু বেরিয়ে এসে এটা করতে বলুন বা আমাকে পরে ফোন করে আমি বলে দেবো ওকে ঠিক আছে সময়টা কিন্তু অনেকটা ফেভারে এসছে কিন্তু বাবাকে একটু অন্যরকম টেনশন নিতে না বাবা ভীষণ আনলে এসে টেনশন নিচ্ছে ভীষণ বাবা ভীষণ আনলে টেনশন নিচ্ছে বুঝতে পারলেন বাবার কোনো প্রেশার বা হার্টের কোনো ফ্যাক্টর হতে পারে ব্রিদিং ট্রাবল হতে গ্যাস হরমোনের প্রবলেম হতে পারে বা পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে শুনেছেন আমার কথা ভয় কি আবার হবে ভয়ের কি হবে ভয় কিছু বলুন কি দেবে আমি তো বলে দিয়েছি সব এগুলো আবার নতুন করে জানার কি আছে সবই বলে দিয়েছি লাইনটা আমি একবার না দুবার বলে দিয়েছি আমি লিখে দিয়েছি রীতিমতো সবই তো বলে দিয়েছি ওকে ওকে এখন কর্মের চেষ্টা করতে আমি খালি লাইন বলে দিলে হবে ওকে তো চেষ্টা করতে হবে মেন কথা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন সবাইকে বলছি লাইন আমি লিখে দিয়েছি এখন কি টেকনিক্যাল লাইন বলুন কি লাইন বলুন সবই লিখে দিয়েছি এরপরে যদি মিডিয়াতেও যদি সে একই কথায় 10 বার ক্যাসেট বাজে এটা তো অন্যরকম হয়ে যায় না আমি কি আলাদা বলবো নিশ্চয়ই নয় এটা মাথায় রাখতে হবে আগে যে পাথরকে যদি প্রয়োজন পেয়েছি আমি আমার পুরনো লাইন সেটা আগে জেনে নেবেন যে আমার কতখানি জানলে আমার জানানো প্রয়োজন আমি যখন লিখে দিয়েছি সেই লাইনটা ওর জন্য প্রযোজ্য সবার জন্যই বলছি শুধু আমি সায়ন মিদ্দার কথা বলছি না আমি সব ক্লায়েন্টের কথাই বলছি আমার সব ওল্ড ক্লায়েন্টের কথাই বলছি বিশ্বাসীতে চলে যাই যেটা বললাম মেসেজ দান করবেন না বিশ্বাসীর জন্য এই যে শনি সিচুয়েশন বা শনি যে খুব স্ট্রং পজিশন হবে আগামী 46 দিন 42 দিন সেটার জন্য সাথে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে কুম্ভতে তার জন্য বিশ্বাসী কিন্তু সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে কিন্তু খরচটা বাড়বে আর যদি কোনো প্রেম প্রীতি ভালোবাসা আপনার থেকে থাকে সেই জায়গাটা খুব সাবধান সেইটা কিন্তু কোনো কারণে আপনাদের হয়তো নেগেটিভ সিচুয়েশন তৈরি করতে পারে অনেক দিনের পুরোনো প্রেমটা কিন্তু এই সময় ব্রেকআপ হয়ে যেতে পারে কিন্তু সেটা কিন্তু মুখের ভাষাটা নিজের কন্ট্রোল রাখবেন কিন্তু অর্থকরী দিকটা হয়তো আপনাদের ফেভারে থাকবে নতুন কোনো চাকরির চেষ্টা করে বা নতুন কোনো ব্যবসার চেষ্টা করে বা যাদের শেয়ার ট্রেডিংয়ের ব্যবসা আছে বা যাদের মানি মার্কেটের ব্যবসা আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময় বা যাদের কনস্ট্রাকশন লাইনের লোক শেষ করে কিন্তু আমি বারবার বলছি আমি ওভারঅল বিচার দিচ্ছি এটা সকলের এক বিচার নয় দেখতে হবে আপনার শনি
কি নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, আপনার দুস্থানে বসে আছে না, বা বৃহস্পতি এরকম কোনো সিচুয়েশন আপনার ইয়েতে পার্সোনাল হরস্কোপে, এই সিচুয়েশনগুলো অবশ্যই দেখে নিয়ে দেখতে হবে আপনি, বা আপনি আপনার লগ্নটা কি সেটাও আপনার দেখতে হবে, বা আপনার শনির যে নক্ষত্রটা বসে আছে নক্ষত্রটা মানে শনির ইয়ে বন্ধু নক্ষত্র কিনা, এগুলো কিন্তু প্রচণ্ড বিচার্য বিষয়, বা আপনার শনিদশা চলছে কিনা সেইগুলো বিচার করে তারপরে একটা বিচার। আমি কিন্তু এটা বারবার বলছি, ওভারঅল বিচার দিচ্ছি, এটাকে একদম ফাইনাল বিচার ধরে নেবেন না, কিন্তু বিষয়রাশির সময়টা কিন্তু আপনাদের প্রচণ্ড ফেভারে থাকবে। যদি ঠিকমতো আপনি কাউকে সাপোর্ট নিয়ে কোনো একটা সাপোর্ট নিয়ে থেকে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই 46 দিনে আপনারা অনেক কিছু, অনেক আটকে থাকা কাজ আপনি কিন্তু উদ্ধার করে নিতে পারেন, আপনাদের পিছন পেয়ে দেখাতে হবে না। এটা তো বলেই দিলাম বিষয়রাশির জন্য, মিথুন রাশির জন্য বলছি, কিন্তু যদি নিজের কন্ট্রোল করে নিজে এগোতে পারেন, মিথুন রাশি কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ফেভারে থাকবে, কিন্তু শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু ভুগতে হবে। বিবাহিত জীবনে একটু কোনো ডিস্টার্ব হতে পারে, দেখালো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, দেখা গেল আর্থিক ডেভেলপ হবে ঠিক, কিন্তু অর্থটা ধরে রাখাটা ফ্যাক্টর হবে। আর আরেকটা কথা বলছি, দেখবেন ধর্মের প্রতি বা যারা একটু নাস্তিক ছিলেন তাদের কিন্তু ধর্মের প্রতি একটু ইন্টারেস্ট আসবে, সিদ্ধান্ত নেবেন খুব সাবধানে, যদি যেই সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু চিন্তাভাবনা করে নেবেন যে ভবিষ্যতে এটা আমি নিচ্ছি, ভবিষ্যতে এটা কোনো এফেক্ট হবে কিনা। মিথুন রাশির জন্য, মিথুন রাশি এমনিতেই সিদ্ধান্ত একটু ডিস্টার্ব হয়, মিথুন রাশি যেহেতু মিথুন রাশি বুধের রাশি, তার জন্য কিন্তু বুধ যেহেতু স্ট্রং থাকলে মিথুন রাশি একটু এফেক্ট হয়, তার জন্য বলছি বুধ যেহেতু বুদ্ধি দেয়, বুধ যেহেতু আমাদের সব রকম বুদ্ধির কারক, সুতরাং বুধ যদি আপনার ছকে যদি ঠিকমতো পাওয়ারফুল না থাকে বা বক্রী থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত ভুলভাল হয়ে যেতে পারে। মিথুন রাশি কিন্তু সাবধান, বিবাহিত লাইফটা কিন্তু একটু সাবধানে মেনটেন করবে, অনেক ভুল ডিসিশনের জন্য অনেক বড় আপনাকে ক্ষতি হয়ে যেতে পারে, মিথুন রাশির জন্য বলে দিলাম। চলে যাই আমি মেষ বিষয়ে, এবার চলে যাই কর্কট রাশির জন্য। কর্কট রাশি কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন, কোনো খরচ হয়ে জানলে খরচ বেড়ে যেতে পারে কর্কট রাশির জন্য, কর্কট রাশির খরচ বেড়ে যেতে পারে, নানা ক্ষতির সম্মানও হতে পারে, মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে, মানসিক উদ্বেগ বেড়ে যেতে পারে, বড় সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন, কোনো জায়গায় কর্ম করলে অপোজিট সেক্সের সাথে কোনো আপনার মনিমনের অভাব হতে পারে, তার জন্য কিন্তু মানে নিজেকে পায়ে কোনো চোট লাগতে পারে, আনে এসে অর্থ বেরিয়ে যেতে পারে। ব্যবসা যদি যা ব্যবসা করছেন তারা কিন্তু খুব সাবধানে ইনভেস্ট করবেন, কর্কট রাশির লোকেদের জন্য বললাম, যারা কাজের জায়গায় কিন্তু খুব সাবধানে মেনটেন করবেন। সিংহ রাশির লোকেদের জন্য বলি, স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু কোনো পুরনো ব্যথা হয়তো চাগার দিতে পারে, কিন্তু ভালো যদি ডাক্তার কনসাল্ট করে নিন তাহলে এখানটা কিন্তু ঠিক হয়ে যাবে। পুরনো রোগ কর্মচারী থেকে সহযোগিতা পাবেন, যারা আপনার ব্যবসা করছেন বা আপনার তো কোনো ভালো জায়গায় আপনার কোনো স্টাফ রয়েছে তাদের থেকে কিন্তু সহযোগিতা পাবেন, বা আপনি হয়তো কোথাও চাকরি হয়েছেন তাহলে আপনি বসের থেকেও সহযোগিতা পাবেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, বলুন। ধরুন বলছি, সময়টা বলুন। আপনি কাছে নতুন প্রোগ্রাম দেখছেন, আপনি নতুন প্রোগ্রাম দেখছেন, লাইন কেটে গেছে, যে লাইনটা শেষের মুখে আমি আর এগোতে পারলাম না, ভিতর বাইরে লাইনটা কেটে গেছে, এই জন্য আমি সরি চেয়ে নিলাম, যে পরে কোনো দিন যোগাযোগ হয় নিশ্চয়ই করে নেবেন, আর আমি বাকিটা আমি পরের প্রোগ্রামে বলবো, আর প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে আপলোড করা রয়েছে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।